বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়, ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলেন সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন, ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চাই, ঠিক কি না? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন? আজকে খবর আছে বাড়িতে গেলে, আল্লাহ তুমি কবুল করো। এজন্য বিশ্বনবী সব সময় বলতেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো, কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলারা বিয়েই করে নাই, কয়ে জি পারমো, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই পরকীয়া, এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ, পড়ে বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে, এত টাকা বামু কই? কথা বলেন। কিন্তু পরকীয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আছে না নাই? এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন।